আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখানে অবস্থান করছেন, সকলকে জানাই সাকসেস এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, বর্তমান দুর্মূল্যের বাজারে শুধুমাত্র চাকরির পয়সায় সংসার চালাতে পারা অনেকটা ভাগ্যের ব্যাপার। কিন্তু চাকরির পাশাপাশি কেউ যদি বিকল্প আয়ের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারে, তেমন গল্প কে না শুনতে চায়। দর্শক বন্ধুরা, আজ আমরা এমনই একজন সফল মানুষের গল্প শোনাতে এসেছি। আমরা আজ এসেছি বাগেরহাটের কোচো উপজেলার মাধবকাটি এলাকার তৌহিদুল ইসলাম ভাইয়ের লেবুর বাগানে। তৌহিদ ভাইয়ের লেবু বাগানের শুরুর গল্পটা আমরা তার মুখ থেকেই শুনব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা থাকছেন আমাদের সাথে। আর আপনাদের সাথে আছি আমি, এইচ মালাউদ্দিন। চাকরির পাশাপাশি আপনি কৃষিকাজে যে সফলতা দেখিয়েছেন, এই সফলতার গল্প আমরা সাকসেস এস টিভির দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। আমরা আপনার শুরুর গল্পটা শুনতে চাই। শুরুর গল্প হচ্ছে আমার মেজো ভাইয়ের শ্বশুর, উনি শিক্ষকতা করেন, ওনার নাম মাস্টার ফরিদুর মল্লিক। উনি শিক্ষকতার পাশাপাশি লেবু চাষ করেন, এবং যখন দেখলাম উনি লেবু চাষে সফল হয়েছে, তখন উনি আমাকে বললো যে তুমি তো কোম্পানির চাকরি করো, পাশাপাশি তুমি এর পাশাপাশি তুমি আমার মতন এরকমের চাষবাস করতে পারো। তখন আমি তার অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় লেবু চাষে আসি, এবং উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। উনি চারা সংগ্রহ থেকে শুরু করে প্রথমে চারা রোপণ পর্যন্ত উনি সার্বক্ষণিক আমার সাথে আমার হেল্প সাহায্য করছেন, এবং পাশাপাশি বিভিন্ন সময় পরিচর্যায় উনি আমাকে টিপস দিয়েছেন, এবং তার উদ্যোগে আমি এইভাবে লেবু চাষ শুরু করি। আপনি আজ 2020 সাল, আপনি কোন সাল থেকে এই লেবু চাষ শুরু করেছেন? আমি 2016 সালের অক্টোবর মাসে প্রথম লেবু চারা রোপণ করি। কতগুলো চারা এখানে লাগিয়েছেন? আমার চারার সংখ্যা হচ্ছে 650টি। এটা কি কলমের চারা নাকি বীজের চারা? এটা বীজের চারা। বীজের চারা দিয়ে আপনি যখন চারা রোপণ করলেন 650টি চারা, কত বছর পরের থেকে আপনি ফল পাওয়া শুরু করলেন? আমি প্রথম যে বছর চারা রোপণ করছি, ওর পরের বছরই আপনি অল্প অল্প লেবু আসছে, যে বাজারে তেমন একটা বিক্রি করার মতন না। তারপরের বছরে আমি প্রথমে 28,000 টাকার লেবু বিক্রি করছি, বিগত বছরে 180,000 টাকার লেবু বিক্রি করছি, এবং এবছর এই পর্যন্ত 1.5 লক্ষ টাকার লেবু বিক্রি হয়েছে। এবং গাছে এখনও যে লেবু আছে তাতে আমি আশা করি আরও 80,000 টাকার লেবু বিক্রি হবে। আপনি আপনার ভাইয়ের শ্বশুরের ক্ষেত দেখেই আপনি উদ্বুদ্ধ হলেন, কিন্তু আপনি কি এই পরিকল্পিতভাবে এই বাগানটি তৈরি করেছেন? আসলে আমি তার সাজেশন নিয়েই, পরিকল্পনা মতনই আমি এইগুলো করছি। এর জন্য আমি কোনো কৃষি বিভাগের কাছে যাইনি, এবং কারো কাছ থেকে কোনো কৃষি বিভাগের কোনো পরামর্শ না নিয়েই আমি চাষ করছি, কিন্তু এখন বুঝতেছি আমার চাষটা অপরিকল্পিত হয়েছে। তাহলে আমরা দেখলাম অপরিকল্পিতভাবে লাগানোর পরেও আপনি প্রত্যেক বছরে 2 লক্ষ টাকার উপরে আয় করার সুযোগ পাচ্ছেন, কিন্তু এইটাকে যদি আপনি পরিকল্পিতভাবে লাগাতেন তাহলে আপনার আয়ের পরিমাণটা কেমন হতো বলে আপনার ধারণা? যদি কেউ পরিকল্পিতভাবে সঠিক নিয়মে লেবু চাষ করে এক একর জায়গায়, সে প্রতি বছর সর্বনিম্ন 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার লেবু বিক্রি করতে পারবে। কিন্তু এই জমিটা যখন আপনি আগে এই লেবু চাষ করার আগে আপনি কী করতেন এবং তখন আয়ের পরিমাণটা কেমন ছিল? লেবু চাষের আগে প্রাথমিকভাবে এই জমি আমরা নিজেরাই বিভিন্ন ফসল ফলাতাম, কিন্তু যে পরিমাণ আপনার খরচ সেই আনুপাতিক হারে ফসল পেতাম না, খরচের টাকাও অনেক সময় উঠতো না, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। পরবর্তীতে স্থানীয় বর্গা চাষিদের কাছে আমরা এই জমি দিই, তাদের কাছে দেওয়ার পরেও আমরা নির্দিষ্ট কিছু টাকা পাই, এবং এর শেষ পর্যায়ে আমরা নগদ টাকায় লাগাই, তাতে প্রতি বছর 15,000 টাকা আমরা হারিয়ে পেতাম। আপনার মতো যারা অন্যান্য চাকরিজীবী আছেন বা বেকার আছেন, কিন্তু তাদের পৈতৃক সম্পত্তি, পতিত সম্পত্তি আছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কেমন?
যারা চাকরি করছে এবং যারা বেকার আছে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, তারা তাদের নিজস্ব সকলেরই গ্রামের যারা বসবাস করে সকলেরই কম বেশি পতিত জমি থাকে, তারা এই পতিত জমিতে লেবু চাষ যদি করে অবশ্যই সফল হবে। এবং এই লেবু গাছের সফলতার প্রথম ধাপ হচ্ছে এই লেবু গাছটার আপনার স্থায়িত্ব বেশি, এর লেবু বিক্রি করার জন্য কোনো বেগ পেতে হয় না। এবং অন্য অন্য ফসল যেরকমের তরি তরকারি ঢেঁড়স হোক বা কুমড়া আলু, এর একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইমের ভিতরে এইগুলো তুলতে হয়, না হলে ওটা পরবর্তীতে খাওয়া যায় না, বুড়ো হয়ে যায়। কিন্তু লেবু গাছটা, লেবু এমন একটি ফল যে এখন বাজার নেই, আমি 15 দিন গাছে রাখতে পারতেছি, আমি এটা 15 দিন রেখে যখন বাজার পাচ্ছি তখন আমি বিক্রি করতেছি 1 মাস পরে, এভাবে এটা রাখা যায়। এই জন্য আমি বলবো যে এটা চাষ করেন, এতে আপনার অবশ্যই সফল হবেন। যদি কেউ প্রাথমিকভাবে শুরু করতে চায় তাহলে তার এই জমিটা প্রস্তুত করার জন্য কী কী কাজ করতে হবে? প্রস্তুত করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে জমিটা উঁচু করতে হবে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, এবং গাছের ফাঁকাটা আপনার একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব 6 হাত দেবে, সর্বনিম্ন 6 হাত। এবং আপনার নিড়ানি ঠিকঠাক মতো নিড়ানি পরিষ্কার করতে হবে, বিভিন্ন আগাছা এগুলো পরিষ্কার করতে হবে, পরিচর্যা করতে হবে। এই প্রথমে গাছ ফল ধরার পরে তো আর তেমন কোনো পরিচর্যা নেই, এর আগ পর্যন্ত তার যেটা যা পরিচর্যা। জমিটা আপনি বলেছেন যে উঁচু করতে হবে, উঁচু করার পদ্ধতিটা কি বাইরের থেকে মাটি এনে তারপরে উঁচু করতে হবে নাকি এখান থেকেই ছোট ছোট ড্রেনের মতো কেটে তারপরে? জমির মাঝখান থেকে যদি আপনার ছোট ছোট ড্রেন কেটে মাটি তোলে, সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে প্রতি 2-3 বছর অন্তর অন্তর ওই গাছের গোড়ায় যদি নতুন মাটি দেওয়া হয় গাছটা আবার নতুন জীবন পায়, গাছটা নতুন উদ্যম পায়। আপনি যদি জমির মাঝখান থেকে এইটা ড্রেন করেন ওই জায়গার থেকে আবারই প্রতি 2-3 বছর পরপর মাটি তুলে ওই গাছের গোড়ায় দিলেই গাছটা ভালো হবে। বর্তমানে কি আপনি কৃষি বিভাগের সাথে সম্পৃক্ত আছেন কিনা? জি, কৃষি বিভাগের সাথে এখন সার্বক্ষণিক তাদের কাছ থেকে আমার যে কোনো সুযোগ সুবিধা যেটা হোক তাদের সাথে পরামর্শ করি এবং তারা আমাকে এ ব্যাপারে অনেক হেল্পও করছে, তারা আমাকে কিছু চারা দিছে এবং আর্থিকভাবে কিছু সাহায্য তারাও করছে। এই লেবু চাষ দেখে তারাও খুশি, এবং আমার বিভিন্ন সমস্যার ভিতর পড়লে তারা সার্বক্ষণিক আমার কাছে আসছে। বিক্রির ক্ষেত্রে বা এই লেবু বাজারজাতের ক্ষেত্রে আপনার কি কোনো বেগ পেতে হয় কিনা বা সমস্যা হচ্ছে কিনা? না, লেবুর বিক্রির ক্ষেত্রে আমার কোনো বেগ পেতে হয় না। স্থানীয় যারা আপনার ব্যাপারী ওনারা আমার জমির থেকে লেবু তুলে নিয়ে বিক্রি করে এবং নগদ ক্যাশ টাকা দিয়ে দেয়, কোনো বাকি নেই, এর জন্য আমার কোনো বেগ পেতে হয় না। না, আমার এই জায়গায় শ্রমিক লেবু তোলার ক্ষেত্রে শ্রমিক লাগে না, তবে পরিচর্যার ক্ষেত্রে প্রতি বছরে আপনার 2 বার নিড়ানি, 2 বার সার ওষুধ দেওয়া লাগে, এবং ফল আসার মুহূর্তে যখন ফুল আসে তখন আপনার ওইটার পরিচর্যা কিছু ঔষধ যদি প্রয়োজন হয় ওইটা স্প্রে করা লাগে। আপনার কীরকম সময় এখানে ব্যয় করতে হয়? আমার তেমন একটা সময় আমি দিই না, ওই যে টাইমে আমি শ্রমিক লাগাই খেতে ওই টাইমে ওনাদের সাথে কিছুটা সময় দিই, এমনি বাড়তি আমার এর পিছনে তেমন সময় দেওয়া লাগে না। আমার বাবা আছেন, উনি মাঝে মাঝে দেখাশোনা করেন। আচ্ছা, আমি মোটামুটি আগে যে সময় আমি এই বাড়ি থাকতাম তখন আমার সময়টা কাটতে খুব কষ্ট হতো, কিন্তু লেবু বাগানটা করার পরে আমার মানে প্রায় আমি ওই লেবু বাগানে ভিতরে মাঝে মাঝে যাই, আমার সময়টাও কেটে যায়, ওর ভিতরে মাঝে মাঝে আগাছা হয়, আগাছাগুলো ফেলি, এতে আমার সময়টা খুব সুন্দর এবং ভালোভাবে কেটে যায়। আমার এমনি বাইরে ঘোরাফেরা করতে আমার এখন আর ভালো লাগে না, আমার মনে করে যে একটু সময় পাইলে একটু লেবু বাগানে ভিতরে যাই। এই জমিটি প্রস্তুত করতে আপনার ইনভেস্ট কত হয়েছিল, খরচ কত হয়েছিল? প্রাথমিকভাবে এই জমিটা ছিল আপনার নিচু জমি, এই জায়গায় যারা বর্গা চাষি ছিল তারা এখানে ধান রোপণ করতেন এবং অন্য অন্য রবি ফসল যেগুলো উৎপাদন করতেন ওগুলো আপনার সিজনাল, এবার বৃষ্টির সিজনে এই জায়গায় পানি উঠতো, যার জন্য আমার প্রাথমিকভাবে জায়গা প্রস্তুত করতে আমার একটু খরচ বেশি পড়ছে, অনেকবারে 40-50 হাজার টাকার মাটি কাটানো লাগছে প্রাথমিকভাবে। কিন্তু কারো যদি আপনার জায়গা প্রস্তুত থাকে বা উঁচু জমি থাকে তার এই খরচটা হবে না। বর্তমানে বছরে কীরকম খরচ হয় এর পিছনে? প্রতি বছর আপনার সার ঔষধ এবং শ্রম দিয়ে প্রতি বছর 30-40 হাজার টাকার মতন খরচ হয়। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমি রঘুনাথপুর দারুল ইসলাম দাখিলি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আমার ভালো হতো, আমি মনে করছি আমার বাড়ি ফিরে একটা জায়গা ফেলানো আছে, আমি অধিদপ্তর ভাগ্নাস কাছে পরামর্শ নিয়ে
তার পরামর্শ বৃদ্ধি এবং দরকারে আমি কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে সুন্দর একটা লেবুর বাগান করব। তাদের মনে করে আমি চাকরি যে উন্নতি আয় করতেছি তার থেকে এর থেকে যে আয়টা হবে তার একটা বাদ দিয়ে হবে এবং আল্লাহ দিয়ে আমার সংসার জীবনটা আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই জন্য আমি সবাইকে বলি যে যারা বেকার আছো বাবারা, তোমরা বয়েনা থেকে চাকরি আসা না করে নিজেদের কর্ম দিয়ে খাটনি দিয়ে এই সমস্ত করলে চাকরি লাগবে। আমরা চাকরি থেকে যে টাকা পাই তার থেকে অনেক টাকা তোমরা উন্নতি করতে পারবে। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমার বাড়ি মাধবকাঠি গ্রাম। আমার ভাই তাহিদুল ইসলাম লেবু বাগানে সফলতা দেখে আমারও লেবু বাগান করার একটা ইচ্ছে আছে। আমার নিজস্ব জমি আছে, আমিও ভবিষ্যতে লেবু বাগান করার ইচ্ছা পোষণ করতেছি। তাই আমি লেবু বাগান আজকে দেখতে আসছি যাতে আমি ভবিষ্যতে একটা সফলভাবে একটা লেবু বাগান করতে পারি, এই চেষ্টা আমার সবসময় আছে। আমি একজন হাই স্কুলের শিক্ষক, আমি শিক্ষকতা করি। দর্শক, তাওহিদ ভাইয়ের সাথে কথা বলে যেটি জানা গেল, চাকরির পাশাপাশিও একটু পরিকল্পনা থাকলেই একজন মানুষ নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন, সমৃদ্ধি অর্জন করতে পারেন, অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের পরিবারকে, সমাজকে তথা দেশকে। তাওহিদ ভাইয়ের মতো আপনিও এগিয়ে আসতে পারেন সফলতার দিকে। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সাকসেস এইচটিভির আজকের পর্ব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।